Oh my god, dia cakap dengan kau. Eh, pas jangan apa pas dia. No. Tomlah. Eh, blogger guler jot jot jamela. Ba bua. Bitari kichu nai. Keno nai? Ei je arekta jeta. Eta kinba. একটা ব্যাগ নিচ্ছি একটা ব্যাগে এত বড় একটা লাগেজ নিয়ে যাচ্ছি এই ব্যাগের মধ্যে সবার জামাকাপড় রাখতেছি যাতে আমাদের ট্রাভেলিং এ ইজি হয় বড়দের নিয়ে তো টেনশন নাই তো আমিনার জন্য একটু চিন্তিত তাই ওর জন্য কিছু এক্সট্রা ফুডস নিয়ে নিয়েছি আমরা আমাদের ব্যাগ সব নিয়ে রেডি এখন সো আমরা এই পূজার টাইমে কোন বাস উত্তরা থেকে পাই নাই তাই আমরা আরামবাগ থেকে বাস নিয়েছি আমরা উত্তরা থেকে আরামবাগ যাব উবারে করে উবারে আলবি কতটুকু চলে আসছে দেখো এই যে কাবাব ফ্যাক্টরির সামনে চলে আসছে আর কাবাব ফ্যাক্টরির সামনে উবার চলে আসছে তো আমরা আমাদের সবকিছু নিয়ে রেডি আমি না তোমার ব্যাগ কই তোমার তো তোমার তো তারিয়া মোবাইল নিয়ে অনেক ব্যস্ত এ চলে আসছে গাড়ি গাড়ি চলে আসছে চলো চলো এই যে মোবাইলটা টিপতে টিপতে একা একা চলে যায় খালি আমরা বাস কাউন্টারে এসে পৌঁছালাম তো এখানে সবাই হ্যান্ড স্যানিটাইজ করতেছে সাবা আপু সবাইকে হ্যান্ড স্যানিটাইজ করতে হেল্প করতেছে বারোটা সাড়ে বারোটার দিকে বাস ছাড়বে নানা আমিনাকে বিস্কিট খাওয়াচ্ছে আমিনার নানা আবার রেখে চলে যায় নানার হাতকে প্লেট বানাইছে আমাদের বাস চলে এসেছে আমরা এই বাসে যাচ্ছি অন্য কোনো বাসের আমরা টিকিট পাই নাই খুবই রাশ সিজন সো এই বাসেই আমরা যাচ্ছি খাদিজা ভিআইপি সার্ভিস তো আমরা মাত্র খুবই অল্প টাকায় আমরা এসি বাসটি পেয়েছি মানে 600 টাকা করে টিকিট পেয়েছি এখন দেখা যাক কীরকম সার্ভিস তাদের আমাদের বাস ছাড়লো 12:30টায় ছাড়ার কথা ছিল আজকে যেহেতু প্রচুর বৃষ্টি এই কারণে 1:10 বাস ছাড়লো তো ইনশাল্লাহ আমরা সকালে পৌঁছে যাব 8:00-9:00 ভিতরে যাত্রা বিরতিতে আমরা এখানে নামলাম হোটেলের নাম উজান ভাটি হোটেল একটু দেখাই হোটেলের চারপাশটা হ্যাঁ লেখা আছে চাইনিজ ইন্ডিয়ান থাই ফুড পাওয়া যায় আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি দেখি কি খাওয়া যায় রেস্টুরেন্টের ভিতরে আমরা মাত্র ঢুকলাম এখানে কিছু চকলেটের এবং চিপসের দোকান আছে মোটামুটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট দেখা যাক তাদের খাবার কেমন হয় শান্ত ভাই ওই যে ওখানে সবাই বসছে ওরা আমরা মাত্র সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে নামলাম তো আমরা এখন সিএনজি ঠিক করব আমাদের হোটেলে যাওয়ার জন্য বড়শোলা এয়ারপোর্ট রোড তো আমরা হোটেলের উদ্দেশ্যে যাবো এখান থেকে সিএনজি ঠিক করতেছি আমরা কদমতলি বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করলাম প্রথমে তারা 250 টাকা করে ভাড়া চেয়েছিল পরে আমরা 200 টাকাতে ঠিক করলাম আমাদের হোটেল পর্যন্ত আমরা মাত্র আমাদের হোটেলে এসে পৌঁছালাম সো এটা আসলে হোটেল না একটা অ্যাপার্টমেন্ট টাইপের আমরা নিয়েছি যেহেতু আমরা 14 জন
তো আমরা দুইটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সো একটা অ্যাপার্টমেন্টে তিনটা করে রুম, সো আমরা 14 জন ইজিলি এখানে থাকতে পারবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই বিল্ডিংটা, এখানে যে রুম আমরা 1200 টাকা করে নিয়েছি, খুবই চিপ পেয়েছি। হোটেল থেকে লেগুনা নিলাম, লেগুনা ভাড়া হলো 2500 টাকা, আমাদেরকে তিনটি স্পট ঘুরিয়ে দেখাবে। তারপরে আমরা যাব বিছানাকান্দি, তারপরে যাব রাতারগুল যাওয়ার রাস্তা মোটামুটি খুবই খারাপ। সবাই বর্ষার সিজনে আসলে একটু সাবধানে আসতে হবে, আর নিজের গাড়ি নিয়ে আসলে অবশ্যই ভালো ড্রাইভার নিয়ে আসতে হবে। এই যে দেখেন রাস্তার কি অবস্থা, বাজে যে সিএনজি সব কিছু আটকে যাচ্ছে। আমরা মাত্র রাতারগুল এসে পৌঁছালাম, এখানে লেগুনা থেকে আমরা নামলাম, নামার পরে এখন আমাদের নৌকা নিতে হবে। রাস্তায় কেমন লাগলো তোমাদের? কিনে নিয়ে আসতেছি আমি একজন। আমরা এখন নৌকায় উঠবো, নৌকায় উঠে রাতারগুল সোয়াম ফরেস্টে যাব। বাবা হাতে কি হয়েছে? ঘুম করছে, হাতে ব্যথা। আমরা মাত্র নৌকা নিলাম আমাদের 14 জনের জন্য, তো টোটাল আমাদের থেকে 2250 টাকা নিবে তিনটি নৌকা, রাতারগুল ঘুরিয়ে আনবে। না না শান্ত ভাই, কিছু হবে না, সবাই এটা দেয় তো। একটা না নিব, তিনটা ওইখানে যে, তারপর তিনটা। আচ্ছা আচ্ছা, তোমরা ভয় পাও না কেউ? হ্যাঁ, তুমি আমিনাকে ধরে বসতে পারবা? যাবো প্রথমে, তারপর ওখানে যে আরো দুইটা ইয়া করবো। সামাপু ভয় পায় না? হ্যাঁ, না ওখানে যে আবার দেখা যায় না। আমরা সোয়াম ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। লন্ডনে থাকো? এই যে আজকে সারাদিন বৃষ্টি পড়ার কারণে রাতারগুলের এই অবস্থা। তো সবাই বর্ষার সিজনে আসার প্ল্যান করলে একটু সাবধানের সহিত আসতে হবে। দেখেন কি অবস্থা, কাদা। হ্যাঁ, বর্ষার সিজনে এখানে নাই আসে। হ্যাঁ, এই যে আমরা মুরব্বি নিয়ে আসছি, এই দেখেন কি অবস্থা। আর কিচ্ছু নাই এর মধ্যে। আমরা কোথায় আসছি আমিনা? রাতারগুল। শান্ত ভাই ইজ অন ফায়ার। ভাই একদমই ভয় পাচ্ছে।
আসবেন, খুবই সাবধানে আসবেন, না না আসলে দরকার নাই, আসলে প্রিকশন নিয়ে আসবেন। এই যে দেখো কাদায় কি অবস্থা, বৈঠা দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে যাওয়া লাগছে। সোয়াম ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি এখন, এবং আমাদের শান্ত ভাই নৌকা চালাচ্ছে। শান্ত ভাই এলাকা সবাইকে চিনে মোটামুটি, উনি ওনার যখন জন্ম হয় নাই তখন থেকে এখানে থাকে উনি। আমিনা চিপস খাওয়ায় খুবই ব্যস্ত। ও আমিনা কি খাও? আমিনা চিপস বল চিপস খাচ্ছে। এই যে এরা সারা দিন সেলফি তোলায় ব্যস্ত থাকে। এই মাত্র নিলাম ফোন। ভাই আমরা কি দেখছি ছবিতে? আর হ্যাঁ ভাই এমন জোরে লাগতে নিছিল ফারিয়ার চুল ঘষায় চলে যাইত। আমরা রাতারপুর সোয়াম ফরেস্টে বাম্পার ভোটে উঠছি। আমাদের মাঝে আছেন লিমা ভাবি, সাকিব খানের ভক্ত, এমন কোন ছবি নাই মিস করেন। আমরা তিনটি নৌকা নিয়েছি, একটি এখানে বাপ্পি ভাইরা একটাতে উঠছে, এই যে মা বাবা সবাই একটাতে। এখন আমরা এটাই শেষ স্পট, এখান থেকে আমরা আবার ব্যাক করব। তারপরে আজকে তিনটা জায়গা ঘোরার কথা ছিল, কিন্তু অনেক বৃষ্টির কারণে আজকে আমরা ঘুরতে পারলাম না, শুধু রাতারপুর ঘুরেই চলে এসেছি। আমরা খেতে যাচ্ছি, তাই না কোথায় যাব, পাঁচ ভাই আর পানসি রেস্তোরাঁতে যাব। এখন আমরা রওনা হচ্ছি, সবাই রেডি হচ্ছি আর ওখানে যেয়ে খাবার রেডি করব। ফাইনালি আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে আসলাম। বাহিরে প্রচুর বৃষ্টি ছিল। এই হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট, প্রচুর ভিড়, আমরা 14 জন এসেছি। সো আমরা পাঁচ ভাই ভিআইপি হলে যাচ্ছি। ওদিকে শান্ত ভাই সবাইকে বসানোর চেষ্টা করতেছে। আমাদের খাবার চলে এসেছে, অর্ডার করেছি গ্রিল নান, এখনো আসে নাই, আচার, ভর্তা, কিসের ভর্তা এটা সব, চাপা সবজি ভর্তা, এক গ্রিল নান এদিকে। গ্রিল নান